بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা আমরা এমন একটি পবিত্র পাহাড়ে আরোহণ করতে যাচ্ছি যেই পাহাড়টির নাম হলো জাবালে নূর অর্থাৎ আলোর পাহাড় সত্যি তো এই পাহাড়টি হচ্ছে আলোর পাহাড় নূরের পাহাড় এই পাহাড়ের মধ্যে অবস্থিত হেরা পর্বত এই হেরা গুহা এই হেরা গুহায় বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন দীর্ঘ দিন যাবত এই মানবজাতিকে কিভাবে সুপথে আনা যায় এই সৃষ্টিকুলকে কিভাবে সুপথে আনা যায় মানবজাতির মুক্তির জন্য তিনি ধ্যানে মগ্ন থাকতেন দীর্ঘ সময় ধরে মানুষে মানুষে হানাহানি মারামারি যুদ্ধ বিবাদ ওয়ার উইমেন এন্ড ওয়াইন এই যে তিনটি বিষয় পিকে হিটটির মতে আরব জাতির যে বৈশিষ্ট্য ছিল তারা যুদ্ধ নারী এবং মদ ছাড়া কিছুই বুঝত না এই যে মানব জাতির এই যে অধপতন এই যে আইয়ামে জাহেলিয়া এই আইয়ামে জাহেলিয়ার থেকে মানব জাতিকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে এই হেরা গুহায় এসে ধ্যানে মগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন কিভাবে এই মানব জাতিকে সুপথে আনা যায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যায় প্রিয় দর্শক শ্রোতা আমরা ঐতিহাসিক এবং পবিত্র এই যে জাবালে নূর জাবালে নূরে অবস্থিত হেরা গুহায় আমরা যাওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে এই যে হেরা পাহাড় বা জাবালে নূর এটি অনেক উঁচু একটি পাহাড় এবং এই পাহাড়ে ওঠা একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষের পক্ষে খুবই কষ্টকর খুবই কষ্টকর কিন্তু এই পাহাড়ে চূড়ায় হেরা গুহায় নবীজি এসে ধ্যান করতেন এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত তাকে খাবার এবং পানীয় দিয়ে যেতেন এখানে সুবহানাল্লাহ চলুন আমরা সেখানে যাবার চেষ্টা করি আমার সাথে আমার সফর সঙ্গী আছে আমার ছোট ভাই জুয়েল জুয়েল আমাদেরকে সঙ্গ দিবে এই সময়টি এখানে কিছু অংশ গাড়িতে আসার চেষ্টা করেন কেউ কেউ কিন্তু আমরা চেষ্টা করছি যে পায়ে হেঁটেই উঠতে হয় আসলে পায়ে হেঁটেই উঠতে হয় এবং অনেকের পক্ষে সম্ভব হয় না উপরে ওঠা আসলে কিন্তু বিষয়ে অবাক হতে হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই উঁচু পাহাড়ে তিনি নির্জনে এসে ধ্যান করতেন লোকালয়ের বাইরে এসে তিনি মানব জাতির মুক্তির জন্য এখানে এসে ধ্যানে মগ্ন থাকতেন তার আগে দীর্ঘ সময় তিনি এই পথভ্রষ্ট মানব জাতিকে সুপথে নিয়ে আসার জন্য নানানভাবে তিনি চেষ্টা করেছেন ছোটবেলা থেকেই আমরা জানি তিনি আলামিন ছিলেন বিশ্বস্ত সবাই তাকে বিশ্বস্ত বলে ডাকতেন তিনি বিবদমান জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি স্থাপনের জন্যে ছোটবেলায় হেল্পফুল ফজল নামে একটি শান্তি সংগঠন তৈরি করেন মানুষকে শান্তির পথে নিয়ে আসাই ছিল তার জীবনের মহান ব্রত পাহাড়টি এত খাড়া যে উঠতে আমরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছি ইতিমধ্যে তারা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা নেমে আসছেন আমরা ওঠার চেষ্টা করছি খুব কঠিন একটি কাজ এবং যারা উঠেছেন উপরে তাদেরকে এখান থেকে একদম ছোট ছোট পাখির মতো মনে হচ্ছে জুম করে নিলাম আমরা চেষ্টা করি হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়
সে যে আমার কমলেওয়ালা, কমলেওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু, ওকে আসে হাই সারা দুনিয়ার হেরে মির পড়লা। এই বৃদ্ধ মানুষটিও উপরে উঠবেন এবং এরকম বহু বয়োবৃদ্ধ মানুষজনও কিন্তু উপরে উঠছেন বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে অপার্থিব ভালোবাসা সেই টানে ইতিহাসের সেই মোক্ষম জায়গাটুকু দেখবার জন্য, যেখানে নাজিল হয়েছিল পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অনেক কবুতর, অনেক কবুতর এখানে থাকে, তারা বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নিয়মিত দরুদ এবং সালাম পাঠিয়ে থাকে। সমস্ত সৃষ্টি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ এবং সালাম পাঠিয়ে থাকে। আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই পথে ভাবুন তো, প্রায় 1500 বছর আগে বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে যেতেন এবং এই পাহাড়ের উপরে হেরা পর্বতের হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। মানব জাতির মুক্তি কিভাবে সম্ভব, কিভাবে মানুষকে সঠিক পথে নিয়ে আসা যায় সেই ধ্যান করতেন। আজকের এই দিনে এখন তো বেশ সিঁড়ি করে দেওয়া হয়েছে, কিন্তু তখন তো এই সিঁড়িও ছিল না, কিভাবে সম্ভব হতো? সুবহানাল্লাহ, আমরা এখনো কাছাকাছি যেতে পারিনি। তো এখান থেকে যদি আমরা শহরটি দেখি, দেখবেন একদম ছোট হয়ে আসছে শহর, একদম ছোট হয়ে আসছে। অনেক অনেক উপরে, কতটা উপরে তা আসলে না আসলে বোঝা যাবে না। জাবালে নূর, আমরা উপরে উঠবার চেষ্টা করছি। জাবালে নূর, হেরা পর্বত, সেই আমরা জাবালে নূরে এখনো অর্ধেক পথ উপরে উঠতে পারিনি, অনেক উপরে। এবং এইখান থেকে যদি আমরা শহরটি দেখার চেষ্টা করি, অনেক ছোট হয়ে আসছে শহর। এবং এই যে ডান দিকে, আমাদের ডান দিকে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারের একটু অংশ আপনারা দেখতে পাচ্ছেন, ক্লক টাওয়ারের মুভি চলল এই ক্লক টাওয়ার, মক্কার ক্লক টাওয়ার, এখানেই পবিত্র কাবা ঘর এবং পাশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম ভিটা। এবং সেইখান থেকে নবীজি
এখানে আসতেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই জাবালে নূরে তিনি আসতেন এবং এই জাবালে নূরে হীরা গুহায় তিনি মানুষের মুক্তির জন্য সাধনা করতেন ধ্যান করতেন কিভাবে মানুষের মুক্তি সম্ভব এই পাপাচার থেকে এই যুদ্ধ বিবাদ থেকে কিভাবে মানব জাতিকে রক্ষা করা যায় যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন খলিফার মর্যাদা দিয়ে সেই মানুষকে ওয়াইস খালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা যে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই এই প্রতিনিধি অর্থাৎ মানুষের দুরবস্থা দেখে মানুষের নবী শান্তির নবী ক্রন্দন করেছেন হাহাকার করেছেন কিভাবে মানুষকে মুক্তি দেওয়া যায় আমরা মহাপবিত্র ঐতিহাসিক যেখানে কোরআন নাজিল হয়েছিল প্রথম সেই হেরা গুহায় যাওয়ার পথে আছি আমরা উপরে ওঠার চেষ্টা করছি اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পবিত্র কোরআনের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় এই হীরা পর্বত এই জাবালে নূরে হীরা গুহায় এখনো অনেক উপরে যেতে হবে যারা উপরে গিয়েছেন তাদেরকে একদম ছোট ছোট পাখির মতো মনে হচ্ছে আমরাও কিন্তু অনেক উপরে উঠে এসেছি আমরা একটু নিচের দিকে যদি আমরা দেখি আমরা এখন অনেক অনেক উপরে আছি আমরা এবং এখান থেকে ক্লক টাওয়ার মক্কার ক্লক টাওয়ার যেখানে পবিত্র কাবা ঘর অবস্থিত সেটা আমরা জুম করে দেখিয়েছিলাম সেখান থেকে নবীজি পায়ে হেঁটে হেলে দুলে এখানে আসতেন এবং এই হীরা পর্বত ইসলামের আলু মানব জাতির আলু প্রজ্বলিত হয়েছিল এই হীরা পর্বত থেকে জাবালে নূরের হীরা গুহা থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد اللهم على محمد وعلى آل محمد রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে অনেক জায়গায় অনেক বাণী প্রদান করেছেন আল্লাহ বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম تحبون الله فاتبعوني يحببكم الله যে হে নবী আপনি সবাইকে জানিয়ে দিন কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে সেই জন্য আপনাকে ভালোবাসে আর আপনাকে যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসব বলার অপেক্ষা রাখে না নবীজিকে ভালোবাসার অর্থই হলো নবীজিকে অনুসরণ করা অনুসরণ করার নামই হলো ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন একটি কাজ
তার ফেরেশতাদেরকে নিয়ে করে থাকেন, সেটি হলো তার প্রিয় হাবিব বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম পাঠানো। আল্লাহ পাক কোরআন মজিদে বলেন, ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতা নবীজির শানে দরুদ এবং সালাম পাঠিয়ে থাকি। অতএব হে ইমানদাররা, তোমরাও রাসূলের শানে দরুদ এবং সালাম পাঠাও। তারা হীরা গুহা পরিদর্শন করে নেমে যাচ্ছেন। আমি এখন পর্যন্ত মাঝপথে আসতে পেরেছি এবং বুক ধড়পড় করছে, অনেক উঁচু, অনেক, কিন্তু এত উঁচু একটি পাহাড়ে নির্জনতার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানকার একটি গুহাকে বেছে নেন। সেই গুহাটি হলো হীরা গুহা। এখানে কবুতর আমরা আগে দেখেছি, কবুতর অসংখ্য অগণিত কবুতর এখানে বিচরণ করে, নবীজির শানে তারা দরুদ এবং সালাম পাঠায়। আমরা একটু উপর থেকে নিচে দেখাচ্ছি, যদিও আমরা এখনো মিড পয়েন্টও আসতে পারিনি, অনেক উপরে উঠতে হবে। কবুতর গুলোকে আবার খাবার দিচ্ছেন আমাদের ভিজিটররা। এখানে একটি জুস বিক্রয় কেন্দ্র রয়েছে। এর আগে আমরা দেখেছি দু একটি জায়গায় দর্শনার্থীরা পিপাসার্থ হয়ে গেলে এখানে তারা লেবুর পানি খেয়ে থাকেন। এটা ব্যক্তিগত ব্যবস্থাপনায় ব্যবসায়িকভাবে করা হয়েছে, সরকারের ব্যবস্থাপনায় না। জবারে নূর হীরা গুহা পরিদর্শন করে তারা নেমে আসছেন, আমরা যাওয়ার চেষ্টা করছি। এই পথে পবিত্র চরণ পড়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি মানুষ না হয়ে যদি এই পথের ধুলি হতাম তাহলে সেটি হতো সবচেয়ে ভালো। কাজী নজরুল ইসলাম যেমনটি লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহি দূরে, দিবানি সেই করতাম তার কদম জিয়ারাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, যেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। এই বেবিটি উপরে উঠে যাচ্ছে, সুন্দর উঠে যাবে তারা। এখানে একটি বিক্রয় কেন্দ্র। চাচা বাড়ি কোথায়? কান্ট্রি পাকিস্তান? পাকিস্তান, ওকে। বর্মা? বর্মা, ও ওকে। পাকিস্তান আজি পাকিস্তান হুম আমরা এক চাচাকে জিজ্ঞেস করলাম যে তার বাড়ি কোথায়, বাংলাদেশ? বললো নো। তো কোথায়? তো পাশে থেকে একজন বললো যে সে পাকিস্তানি না, সে হচ্ছে বার্মার।
দুটি বাচ্চা বলল যে সে কেন পাকিস্তানি বলছে, সে তো আসলে বার্মার। যাই হোক, এখানে তিনি সামান্য কিছু পশরা নিয়ে বসেছেন। উপরে উঠছে আবাল বৃদ্ধ বনিতা, সব বয়সের মানুষই উপরে উঠছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্মৃতি বিজড়িত হীরা গুহা দেখবার জন্য আমরা একটু পেছন দিকে যদি একটু দেখি, আবার উপরের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি। শীতাঙ্গ কৃষ্ণাঙ্গ সকল বর্ণের মানুষ, সকল বয়সের মানুষ এখানে আসছেন। আরো কত উপরে যেতে হবে আল্লাহ জানেন। আমরা অনেক উপরে এসে এখানে একটু স্পেস পেলাম, একটুখানি সমতল ভূমি বা মালভূমি বলা যায়, এবং এই জায়গাটিতে একটুখানি রেস্ট নেব। আপনারা যদি এখান থেকে দেখেন, এটি কবুতর গেল আমার পাশ দিয়ে উড়ে, মক্কার এই ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে, জুম করে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এখন, যেখানে পবিত্র কাবা ঘর। আর আমরা উঠে এসেছি অনেক উপরে, এখান থেকে শহরকে একদম ছোট দেখাচ্ছে একদম। একটু যদি আমরা চারিপাশে যদি দেখি, শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, শুধু পাহাড়। এত পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মঞ্জুর করেছিলেন এই পাহাড়টিকে, যে পাহাড়ের নাম হলো জাবালে নূর, এটি নূরের পাহাড়। আমরা এদিকে একটু দেখতে পাচ্ছি শহরটি, পাহাড় ঘেরা, শুধু পাহাড় আর পাহাড়। এখান থেকে জাবালে নূর শুরু, জাবালে নূরে মানুষজন যাচ্ছেন এবং নেমে আসছেন। আমরা যাওয়ার চেষ্টা করছি, এটি আমাদের আবেগ অনুভূতির জায়গা, পবিত্র কোরআন নাজিলের জায়গা। প্রথম কোরআন অবতরণ শুরু হয় এই পাহাড় থেকে, যে কারণে এই পাহাড়ের নাম জাবালে নূর। আমাদের কাছ থেকে পানি চেয়ে নিলেন এক মুরব্বী, কিন্তু খেয়াল করলাম তিনি কিন্তু দাঁড়িয়ে পানি খেলেন না, পানির বোতলটি নিয়ে তিনি বসলেন, তারপরে খাচ্ছেন। বসে পানি খাওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং তিনবারে খেতে হয় পানি, এক ঢোকে নয় তিন ঢোকে, ছোট ছোট করে। এবং চতুর্থবার আপনি এক টানে খেতে পারেন প্রয়োজন অনুযায়ী। আমরা একটু বিশ্রাম নেওয়ার পরে আবার উপরে ওঠা শুরু করেছি আল্লাহর নামে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা দুরূদ পড়ি বেশি করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. الله بير لگے گئے جرا ہیرا گوہا دیکھے نمی آشچن اور ہم رجا اور چیسٹر کر چھے হীরা হতে হেলে দুলে নুরানি তনু, হুকে আসে হাই সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়।
সে যে আমার কামলেওয়ালা, আমার কামলেওয়ালা। সে যে আমার কামলেওয়ালা, কামলেওয়ালা। সে যে আমার কামলেওয়ালা, কামলেনি নবী মোর পরশমণি, নবী মোর সোনার ফণি, নবী নাম যে যেন জপে সেই দু জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার ফণি, নবী নাম যে যেন জপে সেই দু জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী নাম যে জন জপে সেই তো হানের ধ্বনি। সুবহানাল্লাহ। আমরা জাবালে নূরের উপরে উঠবার চেষ্টা করছি পবিত্র হেরা গুহা দেখবার জন্য। জানি না, হাঁপিয়ে উঠেছি অনেক আগেই, বুক ধড়ফড় করছে। কেমন করে নবীজি এই উঁচু পাহাড়ে আসতেন? কেমন করে বা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন? সুবহানাল্লাহ। আমরা ক্লান্ত, কিন্তু নবীজির ভালোবাসায় উদ্বেলিত, অনুপ্রাণিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উপরে একদম হেরা গুহায় যাওয়ার চেষ্টা করছি। হাত ধরে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, দুজনই বয়োবৃদ্ধ। এ বাঁধন কখনো যাবে না ছিঁড়ে, নবীজির মহব্বতের বাঁধন। আমরা যাচ্ছি জাবালে নূরে হীরা গুহায়, যেই গুহায় পবিত্র কোরআন অবতরণ শুরু হয়েছিল। নবীজি পড়তে জানতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে আলিঙ্গন করলেন, পাহাড় আলোকিত হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইকরা। নবীজিকে বক্ষে আলিঙ্গন করে ধরে বললেন, ইকরা। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না, আমি উম্মি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীজিকে আলিঙ্গন করলেন, তারপর বললেন, আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক জমাট রক্তবিন্দু থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন এবং আপনার প্রভু মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি মানুষকে শিখিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে
শিখিয়েছেন যা সে জানত না। এই প্রথম পাঁচটি আয়াত নাজিল হলো, মানব জাতির ভাগ্য বদলে গেল, অন্ধকার থেকে আলোর পথ পেল মানব জাতি। এই পাহাড়টি সেই কারণেই জাবালে নূর, নূরের পাহাড়, আলোর পাহাড়। জাবালে নূর, আলোর পাহাড়, এবং এই পাহাড়ের সেই পবিত্র জায়গা হেরা গুহা, সেইখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকল বয়সের মানুষ যাচ্ছেন, আবাল বৃদ্ধ বনিতা, তাদের যাওয়া দেখে, এত উপরে পাহাড়ে আরোহণ দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি যে আমরাও পারব ইনশাআল্লাহ। এই বয়োবৃদ্ধ মানুষটি হেরা গুহা দেখে নেমে আসছেন। তিনি বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা বেশি বেশি করে দরুদ পড়ি, এবং শ্রেষ্ঠতম দরুদ হলো নামাজের বৈঠকে আমরা যে দরুদটি পড়ে থাকি, দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন অনেক উপরে এখনো আমরা এখানে একটু বসি। বয়োবৃদ্ধ মানুষেরও সেই পবিত্র জায়গা পরিদর্শন করে আনন্দ চিত্তে ফিরে আসছেন, অনেকে যাচ্ছেন উপরে উঠে যাচ্ছেন। অনেকের মতো এই বৃদ্ধ মানুষটিও সামনে আমরা পেছনে দেখতে পাচ্ছি, পেছনে তার হাতে একটি ব্যাগ, সেই ব্যাগ বাংলাদেশের বাংলা লেখা বোঝা যাচ্ছে, নড়াইল, তিনি শুধু নড়াইল থেকে এসেছেন। বৃদ্ধ মানুষটি চেয়েছিলেন আমি তার একটি ছবি তুলে তাকে পাঠাই, কিন্তু ছবি তুলেছি কিন্তু পাঠাবো কিভাবে? তিনি সালামত পাগি বলে উপরে উঠে যাচ্ছেন, বোঝা যাচ্ছে মালয়েশিয়ার একজন মুসলিম। কবুতর, অজস্র কবুতর এখানে বিচরণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছানে তারা দরুদ এবং সালাম পাঠায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব سلام عليك صلى الله عليه وسلم। আমরা জাবালে নূরে সেই মহাপবিত্র হেরা গুহায় যাওয়ার চেষ্টা করছি। প্রায় দুই ঘন্টা ধরে আমরা কিন্তু উপরে ওঠার চেষ্টা করছি, এখন পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারিনি, আরো অনেক উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা জাবালে নূরের একেবারে চূড়ায় এসে পৌঁছেছি। এই জাবালে নূর যেখান থেকে কোরআন অবতরণ শুরু হয়েছিল, এখন আমরা সেই গুহায় যাওয়ার চেষ্টা করব, যেই গুহায় মানবতার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মুক্তির জন্য ধ্যানে মগ্ন ছিলেন, যেই গুহায় নাজিল হয়েছিল পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত। আমরা সেই পবিত্র গুহাটিতে এখন যাওয়ার চেষ্টা করব। আমার সাথে আছে আমার ছোট ভাই জুয়েল, সঙ্গ দিচ্ছে অত্যন্ত ভালো আমার ছোট ভাই। আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এখানে একটি শিশু নামাজ পড়ছে, অনেকে নামাজ পড়ছেন। এখানে আমরা সেই গুহাটি দেখবার চেষ্টা করব। একদম চূড়ায় উঠেছি আমরা। এখানে নামাজ পড়ছেন অনেকে। জাবালে নূর বা আলোর পাহাড়, আমরা একদম চূড়া থেকে একটু আবার নিচে যাচ্ছি, কয়েক ফুট নিচে যাচ্ছি আমরা, কয়েক ফুট নিচে যাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই গুহা, সেই গুহা আপনারা দেখতে পাচ্ছেন। হীরা গুহা, একেবারে নির্জন একটি গুহা। এবং এখান থেকে দেখুন কত নিচে ভূপৃষ্ঠ থেকে কত উপরে আমরা আছি। এবং একদম চূড়ায় উঠে তারপর বাম দিকে কয়েক ফুট নিচে নামতে হয়, এবং ঠিক নেমে সেই জায়গাটিতে হলো, এটি হলো হীরা গুহা। আমরা এখন হীরা গুহায় সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, সেই আমলে কোনো সিঁড়ি ছিল না, কিছুই ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সেই গুহা যে গুহায় কোরআন অবতরণ শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহর কুদরত ছাড়া কোনো কিছু, আল্লাহর কুদরত ছাড়া কোনো ভাবে সম্ভব না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা মহিলা, হ্যাঁ, এখানে উঠা প্রতিদিন খাবার নিয়ে আসতেন, কিভাবে আসতেন? আল্লাহু আকবার, কোনো সিঁড়ি না, একা কোনো এরকম এরকম সিঁড়ি ছাড়া। আল্লাহু আকবার। এবং এই সেই গুহা যে গুহায় নবীজি ধ্যানে মগ্ন থাকতেন। এই সেই গুহা, আমরা জাবালে নূরের একদম চূড়া থেকে একটু নিচে বাম দিকে একটু নিচে সেই পবিত্র ঐতিহাসিক সেই গুহা, সেই গুহাটি যে গুহায় নবীজি ধ্যান করতেন, যেখানে পবিত্র কোরআনের আয়াত সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়েছিল, এই সেই হীরা গুহা। তো সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। জায়গাটি খুবই মানে সংকীর্ণ বলা যায় লোকের মানুষের তুলনায়, জনবহুল জনস্রোত এখানে। আস্তে ধীরে মানুষ ওখানে যাচ্ছেন, যে দুরাকাত নামাজ পড়ছেন। আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। তবে এটি হলো জাবালে নূরের একদম চূড়ায় উঠে তারপর একটু বামে একটু নিচে নামতে হয়, একটু বামে, একদম নির্জন। এই নির্জনতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিয়েছিলেন মানব জাতির মুক্তির জন্য, এখানে তিনি ধ্যান করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইখানেই হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম পবিত্র কোরআন নিয়ে এসেছিলেন। এখান থেকে শহরটি কত ছোট দেখা যায় একটু যদি আমরা দেখার চেষ্টা করি। আমাদের তো হাত পা কাঁপছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি সেই হীরা গুহায় যাওয়ার জন্য।
সর্বোচ্চ চূড়া থেকে একটু কয়েক ফিট নিচে। এখন আমাদের ডান হাতের দিকে পড়বে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মানুষ, একজন একজন করে যেতে হবে। জাবালে নুরির একদম চূড়া থেকে আমরা খানিকটা নেমে আগে হেরা গুহাই যাওয়ার চেষ্টা করছি। লাইন ধরে, খুবই সরু রাস্তা, একজন একজন করে যেতে হয়। সেই আমলে তো এই সিঁড়ি ছিল না। দুর্গম পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে ধ্যানে মগ্ন থাকতেন, মানব জাতিকে মুক্তির জন্য, মুক্তির পথ খোঁজবার জন্য কিভাবে মানুষের মধ্যে শান্তি স্থাপন করা যায়, পৃথিবীকে কিভাবে সুন্দর আবাসভূমি হিসেবে গড়ে তোলা যায়, সেই জায়গা থেকে নবীজি তার জন্মভিটা আমরা দেখতে পাচ্ছি। এই যে ক্লক টাওয়ার মক্কা, ঠিক ক্লক টাওয়ারের পাশেই হলো পবিত্র কাবা ঘর, এবং কাবা ঘরের পাশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভিটা। সেইখান থেকে নবীজি এখানে আসতেন, এবং যে সময়টিতে আরবে তথা সারা পৃথিবীতে আলো বলে কিছু ছিল না, আইয়ামে জাহেলিয়াতের যুগ যেটি ছিল, আলোর সন্ধানে নবীজি এখানে আসতেন, ধ্যান করতেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেন যে আল্লাহ কিভাবে এই মানব জাতিকে রক্ষা করা যায়, এই পাপাচার অনাচার থেকে কিভাবে মুক্ত করা যায়, এই যুদ্ধ বিবাদ বিসংবাদ থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায়। নবীজির 40 বছর বয়স, এই হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। দিনের পর দিন তিনি এখানে মোরাকাবাই থাকতেন, এবং নবীজিকে খাদ্য পানীয় দিয়ে যেতেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে গুহাটি আমরা দেখতে পাচ্ছি, একজন মানুষ কোনো রকমে যেতে পারবে, কোনো রকমে, তাও যদি মোটা মানুষ হয় তার পক্ষে যাওয়া প্রায় অসম্ভব হবে, সম্ভব হবে এইরকম। নামাজকে পড়ে গেছেন, আমরা তার সুস্থতা কামনা করছি। এখানে আমরা লাইনে আছি, একজন একজন করে যাবে। একটু পানি খেয়ে নিলাম। আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য এখানে খাবার এবং পানীয় নিয়ে আসতেন প্রতিদিন, চিন্তা করা যায়। পাহাড় ঘেরা, পাথর ঘেরা, এই সেই গুহা, এই সেই গুহা।
আমরা একজন একজন করে যাই ওয়ান বাই ওয়ান সবর করে ইন্নাল্লাহু মা সাবিরিন They're going through the other side. There's just some older people out there. Allah. Sabar. Inshallah. Come now, এই সেই হেরা গুহা আল্লাহু আকবার আল্লাহু আকবার হেরা গুহা ভিতরে ভাই এই ভিতরে 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 আমরা হেরা গুহায় যাচ্ছি ভাই এই এই তো কাজ হচ্ছে না সবর 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 ইন্নাল্লাহু আসসালাম ভাই আমরা 1 মিনিট ওকে হেরা গুহায় যাওয়ার চেষ্টা করছি আল্লাহ চল এই জি জি এই তরফ আল্লাহু আকবার ভাই اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আমরা হীরা গুহায় আছি রহমতের পাহাড় এই হীরা গুহায় মানবতার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতাম النبيين محمد رسول الله صلى الله عليه وسلم মানব জাতির মুক্তির জন্য আল্লাহর কাছে এসে ধ্যানে মগ্ন থাকতেন মানুষকে উদ্ধার করা যায় রক্ষা করা যায় যে মানুষকে আল্লাহ খলিফা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন সেই খলিফাকে আল্লাহর প্রতিনিধিকে কিভাবে তার নিজের সম্মানের জায়গায় ফিরিয়ে আনা যায় সেই ধ্যান দিনে এখানে সমাপ্ত থাকতেন 40 বছর বয়সে শুভে সাদিকের সময় পৃথিবী আলোকিত করে এই হেরা গুহায়
নাজিল হলো কোরআনের আয়াত ইকরা, আপনি পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাট রক্ত থেকে, আপনি পড়ুন এবং আপনার প্রভু মহিমান্বিত, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি মানুষকে কলমের সাহায্যে শিখিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। এইভাবে কোরআন অবতরণ শুরু হয় এই হেরা গুহা থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবয়ত জীবনের 23 বছরে কোরআন নাজিল শেষ হয়, সুসম্পন্ন হয়। এখান থেকে কোরআনের যে নাজিল অবতরণ শুরু হয়েছিল সবার দুই মুরব্বী আমাকে ধাক্কা দিয়ে মোটামুটি পেছনে ফেলে দিয়েছেন, তাদের আবেগের কাছে আমি পরাস্ত। যাচ্ছি হেরা গোহাই আল্লাহর অশেষ মেহরবানিতে। সারা দুনিয়ার ঘিরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামনিওয়ালা কামনিওয়ালা, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله ولله الحمد لله. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق, خلق الإنسان من علق, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم, اقرأ باسم ربك الذي خلق, خلق الإنسان من علق, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم, اقرأ باسم ربك الذي خلق, خلق الإنسان من علق, اقرأ وربك الأكرم الذي علم بالقلم الذي علم الإنسان ما لم يعلم. الحمد لله, جزاك الله خير. الحمد لله, الحمد لله, الحمد لله. আমরা এখন হেরা গুহা দেখে আমরা ফেরত যাচ্ছি। হ্যাঁ, আমরা ফেরত যাওয়ার চেষ্টা করছি, আবারও একটু শেষবারের মতো একটু দেখে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি হীরা গুহা, এই সেই হীরা গুহা যেখানে নাজিল হয়েছিল পবিত্র কোরআনের প্রথম
পাঁচটি আয়াত সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝবার এবং সেই অনুযায়ী চলবার তৌফিক দান করুন এই হেরা পর্ব এই হেরা গুহায় কোরআনের অবতরণ শুরু হয়েছিল এবং এটি জাবালে নূর এবং জাবালে রহমতে বিদায় হজের ভাষণ শেষে কোরআন অবতরণ শেষ হয় কোরআনের সর্বশেষ আয়াতটি আল্লাহ তখন নাজিল করেন যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دين অর্থাৎ আজকের দিনে আমি তোমাদের জন্য আমার ধর্ম পরিপূর্ণ করে দিলাম আমার যে নিয়ামত দেওয়ার কথা ছিল তোমাদেরকে সেই নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আমি মনোনীত করে দিলাম শ্রোতৃবৃন্দ আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী পবিত্র নির্দেশনা অনুযায়ী চলবার চেষ্টা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথে চলবার চেষ্টা করি তাহলে আমাদের ইহকালীন জীবন সুন্দর হবে পরকালীন জীবন সার্থক হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু